হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের মডিউল ওয়ান থেকে পনেরো নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দেবো তারপরে নোটটা নিয়ে আলোচনা হবে তারও আগে বলে রাখি তোমাদের জন্য ক্র্যাশ কোর্স কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমাদের জানুয়ারি মাসের চার তারিখ থেকে তোমরা যারা ক্র্যাশ কোর্সে অ্যাডমিশান নিতে চাইছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নেবে আমাদের ক্র্যাশ কোর্সটার প্রাইস থাকছে পাঁচশো টাকা এবং এই ক্র্যাশ কোর্সটা চলবে পঁয়ত্রিশ দিন ব্যাপী অর্থাৎ এই পঁয়ত্রিশ দিন তুমি যদি সঙ্গে থাকো অবশ্যই তোমাকে কথা দিতে পারি যে প্রত্যেকটা টপিক তোমাকে বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেকটা নোট তোমাকে দেয়া হবে যতটা তোমার সেমিস্টার ক্র্যাক করার জন্য দরকার সেটুকু অর্থাৎ তোমার এই কম টাইমের মধ্যে যাদের এখনও তেমনভাবে কিছু পড়া হয়নি তোমাদের বলবো ক্র্যাশ কোর্সটায় যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও চলো আজকের ক্লাসটা আলোচনা করা যাক প্রশ্নটা ছিল গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব প্রথমেই তোমাদের মনে রাখতে হবে গান্ধীজি কিন্তু প্রচলিত অর্থে কোনো রাষ্ট্রদার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না তিনি সমাজকে অনেক কাজ থেকে দেখেছিলেন এবং সমাজের মানুষের জন্য ভালো মন্দ ভেবেছিলেন সেই ভাবার পরিপ্রেক্ষিতেই এবং তিনি যেসব গ্রন্থ লিখেছিলেন যেমন স্বরাজ তিনি বিভিন্ন পত্রপত্রিকা লিখেছিলেন যেমন ইয়ং ইন্ডিয়া এই যে পত্রপত্রিকা এবং গ্রন্থ থেকে তার রাষ্ট্র সম্পর্কে ধারণা অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে মনোভাবের প্রতিফলন আমরা পেয়ে থাকি অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে ধারণা আমরা বুঝতে পারি এবারে তিনি অর্থাৎ গান্ধীজি বিভিন্ন গ্রন্থ দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেগুলো দেশি কিছু গ্রন্থ ছিল বিদেশি কিছু গ্রন্থ ছিল যেমন দেশি যদি গ্রন্থ বলো তাহলে রামায়ণ মহাভারত গীতা এবং বিদেশি যেসব লেখকের দ্বারা টলস্টয় এই সব লেখকের দ্বারা কিন্তু গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজি যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেখানে পাঁচটা মেন বৈশিষ্ট্য আছে আধুনিক রাষ্ট্রের তিনি বিরোধিতা করেছেন রাষ্ট্রহীন দলহীন গণতন্ত্রের কথা বলেছেন ব্যক্তিত্ব বিকাশের কথা বলেছেন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছেন আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন এবং শেষে নোটটায় পাবে সমালোচনা এবং মূল্যায়ন চলো প্রথমে এক একটা করে পয়েন্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো আধুনিক রাষ্ট্রের বিরোধিতা গান্ধীজি বলেছেন রাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে তৈরি হয়েছে এবং বল প্রয়োগের মাধ্যমে সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই তাই আধুনিক রাষ্ট্র মানুষের কল্যাণ করতে পারে এই ধারণা কিন্তু গান্ধীজি মানতে রাজি ছিলেন না কারণ তিনি মনে করতেন রাষ্ট্র হচ্ছে ঘনীভূত হিংসার একটা প্রতিষ্ঠান রাষ্ট্রহীন দলহীন গণতন্ত্রের কথা বলেছেন গান্ধীজি বলেছেন গান্ধীজি বলেছেন রাষ্ট্র যেহেতু হিংসার পথ রাষ্ট্র যেহেতু হিংসার প্রতীক এবং দল যেহেতু হিংসার পথ গ্রহণ করে তাই গান্ধীজি রাষ্ট্রহীন দলহীন গণতন্ত্রের কথা বলেছেন সকলের কল্যাণের জন্য শাসন ব্যবস্থা পরিচালিত হবে এমন একটা শাসন ব্যবস্থার কথা গান্ধীজি বলেছেন গান্ধীজি রাম রাজ্যের কথা বলেছেন তারপরে হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ এখানে ব্যক্তিত্বের বিকাশে কি বলা হচ্ছে গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের ব্যক্তিত্বের বিকাশ করা গান্ধীজি বলেছেন শিকড় যদি মিষ্টি হয় তাহলে ফল মিষ্টি হতে বাধ্য অর্থাৎ জনগণ যদি ভালো হয় রাষ্ট্র অলরেডি ভালো হবে তারপরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গান্ধীজি ক্ষমতাকে একটি কেন্দ্রের মধ্যে কুক্ষিগত করে না রেখে বিভিন্ন স্তরে অর্থাৎ বিভিন্ন স্থানীয় স্তরে স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ক্ষমতাকে ছড়িয়ে দিতে চেয়েছেন গান্ধীজি প্রথম পঞ্চায়েতী ব্যবস্থার কথা বলেছিলেন তারপরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিকতাবাদ গান্ধীজি বলছেন জাতীয়তাবাদের থেকে আন্তর্জাতিকতাবাদ অনেক ভালো কারণ জাতীয়তাবাদ একটা জাতি জাতীয়তাবাদের ক্ষেত্রে কি হয় নিজের জাতিকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য অন্য জাতিকে হেয় করা হয় কিন্তু আন্তর্জাতিকতাবাদে বিশ্বের প্রত্যেকটা জাতি সমান প্রত্যেক মানুষ সমান এটা কিন্তু ভাবতে শেখায় তাই গান্ধীজি আন্তর্জাতিকতাবাদের ওপর অধিক গুরুত্ব দিচ্ছেন তারপরে নোটটাই পাবে সমালোচনা মূল্যায়ন আবারও বলছি সেমিস্টার ক্র্যাক করার জন্য সঙ্গে তোমরা পঁয়ত্রিশ দিন আমার থাকো তোমাদের বলছি যে কোনো সমস্যা হবে না পাস করার ক্ষেত্রে অর্থাৎ তোমরা এই ক্র্যাশ কোর্সটায় যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও তোমাদের সাজেশন ভিত্তিক পড়ানো হবে অর্থাৎ পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটাই পড়ানো হবে আর তোমাদের আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করা হলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই এখন থেকে তোমরা লিখে রাখতে পারো যে এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় অবশ্যই কোয়েশ্চেন পেপারে দেখতে পাবেই চলো এবারে নোটটা দেখে নাও এবং যেসব ছাত্রছাত্রীরা ক্র্যাশ কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করবে জানুয়ারি মাসে তিন সরি জানুয়ারি মাসের চার তারিখ থেকে ক্র্যাশ কোর্সটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে চলো নোটটা দেখো এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা ছিল রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্বটি আলোচনা করো প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা সেখানে কী লিখবে দেখো গান্ধীজি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব তিনি প্লেটো অ্যারিস্টটল প্রমুখের মতো প্রচলিত অর্থে কোনো রাষ্ট্রনীতিবিদ ছিলেন না গান্ধীজি নিজেই বলেছেন গান্ধীবাদ বলে কিছু নেই নতুন কোনো মতবাদের সষ্টা হিসাবে আমি কিছু দাবি করি না প্রকৃতপক্ষে গান্ধীজি ছিলেন একজন ধর্মপরায়ণ আদর্শবাদী নেতা তার রাজনৈতিক চিন্তাভাবনা গড়ে উঠেছিল ধর্মচিন্তা নীতিবোধ ও মানব সেবার মধ্যে দিয়ে তিনি মনে করতেন মানুষ ও সমাজের প্রতি ভালোবাসাকে বাদ দিয়ে প্রকৃত রাজনীতি গড়ে উঠতে পারে না তার লেখা প্রবন্ধ রচনা তার লেখা প্রবন্ধ রচনা ও বক্তব্যের ভিত্তিতে গড়ে ওঠা মতামত সমূহ গান্ধীবাদ নামে পরিচিত তারপরে দেখো গান্ধীজিকে প্রভাবিত করেছিল যেসব বিষয় তা হল দেশি ও বিদেশি নানা গ্রন্থ দেশীয় উৎসগুলি হল রামায়ণ মহাভারত গীতা বিদেশি গ্রন্থগুলি হল রাস্কিনের লেখা অন টু দিস লাস্ট টল স্টয়েটের লেখা দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ প্রভৃতি তারপর দেখো রাষ্ট্র সম্পর্কে ধারণা গান্ধীজির রাষ্ট্র সম্পর্কের চিন্তাভাবনার প্রথম প্রকাশ ঘটে তার হিন স্বরাজ গ্রন্থে তাছাড়া হিন স্বরাজ তাছাড়া দেখো হরিজন ইয়ং ইন্ডিয়া প্রভৃতি পত্ত পত্রিকায় তার রাজনৈতিক ধ্যান ধারণা যে প্রকাশ ঘটেছে তা নিম্নে আলোচিত হল প্রথম পয়েন্ট হচ্ছে আধুনিক রাষ্ট্রের বিরোধিতা গান্ধীজি আধুনিক রাষ্ট্রচিন্তার পক্ষপাতি ছিলেন না কারণ তার ধারণায় আধুনিক রাষ্ট্রের ভিত্তি হল হিংসা ও বল প্রয়োগ তিনি মনে করতেন রাষ্ট্র আপাত দৃষ্টিতে কল্যাণকর প্রতিষ্ঠান হলেও আসলে তা ব্যক্তির প্রগতিশীল চিন্তাধারাকে ধ্বংস করে তাই রাষ্ট্রকে বলা যায় ঘনীভূত এবং সংঘটিত হিংসার প্রতিনিধি রাষ্ট্র তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হিংসা প্রয়োগ করে থাকে তাই গান্ধীজির মতে এই আধুনিক রাষ্ট্র কল্যাণকর হতে পারে না দ্বিতীয় পয়েন্ট দেখো রাষ্ট্রহীন ও দলহীন গণতন্ত্র গান্ধীজি মনে করতেন রাষ্ট্র যেহেতু হিংসার প্রতীক এবং দল যেহেতু হিংসার পদ গ্রহণ করে সেহেতু আদর্শ সমাজ ব্যবস্থা হল দলহীন রাষ্ট্রহীন গণতন্ত্র তারপর দেখো এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকেই শাসক সকলের কল্যাণের জন্য শাসন ব্যবস্থা পরিচালিত হবে এখানে কোনো হিংসা ও বল প্রয়োগ থাকবে না রাষ্ট্র না থাকায় এখানে ক্ষমতার প্রতি লোভ থাকবে না অহিংসার নীতির ওপর এই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে গান্ধীজি এই সমাজ ব্যবস্থাকে রাম রাজ্য বলে বর্ণনা করেছেন পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল কথা হলো মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটানো তিনি বলেছেন ইফ দ্য রুটস আর সুইটস দ্য ফুডস আর বন্ড টু বি সুইটস অর্থাৎ মূল যদি মিষ্টি হয় তাহলে ফল মিষ্টি হতে বাধ্য জনগণ হলো মূল রাষ্ট্র হলো ফল তার জন্য মানুষকে নিজের ভালো মন্দ বোঝার সুযোগ দিতে হবে কারণ রাষ্ট্র হস্তক্ষেপ করলে মানুষের ব্যক্তিত্বর বিকাশ ব্যাহত হবে পরের পয়েন্ট হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গান্ধীজি মনে করতেন রাষ্ট্রের প্রকৃতিতে আছে কেন্দ্রীকরণের প্রবণতা এতে সুশাসন সম্ভব নয় তাই সকলের কল্যাণের জন্য রাষ্ট্রের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা দরকার অর্থাৎ তারপরে দেখো অর্থাৎ সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে না রেখে বিভিন্ন সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া উচিত এই জন্য তিনি পঞ্চায়েতি ব্যবস্থাকে পঞ্চায়েতি ব্যবস্থাকে এর জন্য তিনি পঞ্চায়েতি ব্যবস্থাকে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত বলে মনে করেন পঞ্চায়েতের মাধ্যমে গ্রামগুলি স্বশাসিত হয়ে স্বনির্ভরশীল হয়ে উঠবে তারপরে দেখো পরের পয়েন্ট আন্তর্জাতিকতাবাদ গান্ধীজি মনে করেন রাষ্ট্রের প্রকৃতির মধ্যে উগ্র জাতীয়তাবাদী প্রবণতা থাকে তাই তার চিন্তায় আন্তর্জাতিকতাবাদের প্রকাশ ঘটেছে তিনি চেয়েছিলেন বিশ্বের সমস্ত মানুষ ও জাতির মধ্যে সম্পৃত্তি গড়ে উঠুক জাতীয়তাবাদ নিশ্চয়ই থাকবে তবে তা উগ্র হবে না আন্তর্জাতিকতাবাদের সঙ্গে তার সমন্বয় ঘটাতে হবে অর্থাৎ নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও এই নীতিকে প্রতিষ্ঠা করতে হবে এবারে দেখো সমালোচনা কি বলা হচ্ছে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা বিভিন্নভাবে সমালোচিত হয়েছে যথা এক হচ্ছে দেখো প্রথমত কি বলা হচ্ছে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা স্ববিরোধ একদিকে তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন আবার অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে বলেছেন দ্বিতীয়ত দেখো কেউ কেউ বলেছেন গান্ধীজি নৈরাজ্যবাদকে সমর্থন করেছেন কারণ তিনি বলেছেন রাষ্ট্র হিংসার প্রতীক তাই রাষ্ট্রহীন গণতন্ত্র ব্যক্তিত্ব বিকাশে সহায়ক এই রাষ্ট্রহীনতার অর্থ হল নৈরাজ্যবাদ নেক্সট পয়েন্ট তৃতীয়ত সমালোচনার পয়েন্ট সমালোচকদের মতে রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে গান্ধীজি রাষ্ট্রকে হিংসার প্রতীক বললেও শ্রেণী দৃষ্টিভঙ্গি তাতে প্রাধান্য পায়নি শ্রেণী শোষণের কোনো কথা তার বর্ণনায় পাওয়া যায় না মূল্যায়ন গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণাকে কোনো মতেই অস্বীকার করা যায় না কারণ গান্ধীজির গান্ধীজির আদর্শকে আজ বাস্তব রূপ দেওয়া হয়েছে তারই ইচ্ছা অনুসারে ভারতে পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছে সবথেকে বড় কথা গান্ধীজির অহিংসার নীতি বর্তমানে বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এই ছিল তোমাদের নোটটা